যদিও এখন টিপ টিপ করে পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, জানো তো, সারাটা রাত বৃষ্টি হয়েছে। জানি না অফিস যাওয়ার সময় কেমন থাকবে, বেরোতেও ইচ্ছা করছে না ঘর থেকে, তাই জানলা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকে ফুলও তোলা হয়নি, মাসিমাও তুলতে পারিনি, আমিও তুলতে পারিনি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? একটা বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর কিছু রান্না বান্না করবো না, কারণ কাজের চাপটা অনেকটা বেশি আছে। তাই সকালবেলা চা খেয়ে পল্লব চলে গেছে আদরকে স্কুলে দিতে, আদরের পরীক্ষা চলছে, আর আমি বসে পড়েছি আমার অফিসের কাজ নিয়ে। এই কাজগুলো ঘরে করে গেলে কি হয়, অফিসে গিয়ে কাজটা অনেক হালকা হয়ে যায়, তাই এই কাজগুলো ঘরে নিয়ে আসি। এক্ষেত্রে একটা সুবিধা আছে, যেহেতু দেখো আমরা দুজনে একই জায়গায় জব করি, তাই দুজনেই দুজনের ব্যাপারটা খুব ভালো বুঝতে পারি। অন্য ক্ষেত্রে হলে হয়তো সমস্যা হতো যে তুমি রান্না না করে কাজ নিয়ে বসে গেলে, এরকম একটা ব্যাপার হতো। আমাদের মধ্যে সেই ব্যাপারটা থাকে না, এমনিতেই আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, সেটা তোমরা সবাই বুঝতেই পারো। তো আমি কাজ নিয়ে বসে গেছি, পল্লবকে বললাম তুমি ওকে দিয়ে এসো, তারপরে জলখাবার খেয়ে নিয়ে আমরা দুজনেই বেরিয়ে যাব। স্নান পুজো তো সেরেই নিয়েছি, দুজনেই বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে বাইরে থেকে দুপুরবেলা, আজকে যা বৃষ্টি পড়ছে, তুমি মনে হয় না ফিল্ডে যেতে পারবে, তুমি অফিসেই থাকবে, তো তো দুপুরবেলা কিছু নিয়ে এসো, তারপরে ওটা দিয়েই লাঞ্চটা সেরে নেব। পল্লব বললো হ্যাঁ চলো। এমনিও এখনও কিন্তু গ্যাসটা বুক করিনি, জানো তো, কেন এখনও গ্যাস বুক করিনি, এখনও স্যালারি হয়নি, তো সেই জন্য এখনও গ্যাসটা বুক করিনি। আজকে আর কিছু করার নেই, আজকে পরে যেতেই হবে, বৃষ্টি চলছেই চলছে, তাই পরে নিলাম, আর কি, গরম লাগবে প্রচন্ড, খুব গরম, জানো তো, কিছু করার নেই, পরেই যেতে হবে। এখন যেমন ঝিরঝির করে পড়ছে, এবার বলা যায় না তো রাস্তায় কখন আবার ঝমঝমিয়ে নেমে গেল, এবার ঝমঝমিয়ে নেমে গেলে হবে কি, তখন আবার মানে সমস্যায় পড়ে যাবো আর কি। তাড়াতাড়ি করে বার করা, পড়া, ওদিকে অফিস লেট হয়ে যাবে, তাই একেবারে কি সেজেছি বলতো? এমনি তো আমি কুৎসিত, আমার থোবড়াটা দেখানোর মতো না, তো এখন আরো দেখতে যাতে তোমাদের খারাপ লাগে, তোমাদের না, যারা আমাকে ভালোবাসো তাদের, যারা আমার, চলো টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, অফিস থেকে চলে এসেছি, আর আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। অফিস থেকে ফেরার পথে নিয়ে এলাম এইটা, তার সাথে দুধ, রেড লেভেলের চা, আর বাঙালির বর্ষার সন্ধে, বর্ষা মানে বৃষ্টির সন্ধে, এরকম একটা কিছু না হলে চায়ের আসর জমে বলো, এগুলো তাই নিয়ে এখন চা বানিয়ে বসবো। চায়ের আমারও তো নেশা নেই, তবে রেড লেভেলের এই চাটা খেতে আমার খুব ভালো লাগে। গতকাল চাটা বারণ তো হয়ে গেছিলো, তখন পল্লব 10 টাকা না 12 টাকা না 15 টাকা কত নেয় জানি না, একটাই যে টাটা টি গোল্ড নিয়ে এসেছিলো, ভালো লাগেনি। আমি এবার দুটোকে মিশিয়ে নিলাম, মানে বড় দানা আর পাতা এই দুটো একসাথে মিশিয়ে যেটা হয় সেটা বেশি ভালো লাগে, না হলেও শুধু বড় দানা হলেই ঠিক আছে, কিন্তু টাটা টির যে ইয়েটা, ওটাকে কী বলে, ফেনিংস না কী সব বলে জানো, আমিও তো জানি না কি, ফ্যানিংস, ফ্যানিংস, ওইটা আমার একদম ভাল লাগে না। তো চলো এবার চাটা বানিয়ে নিই, নিয়ে বসি তোমাদের সাথে। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, যেতে ভেজা আসতে ভেজা, ওরে বাপরে বাপ, তারপরে এগুলো নিয়ে বসেছি, অনেকদিন তোমাদের সাথে বসা হয় না। আধা সময় রাতের খাবারও নিয়ে এসেছি, রাতের খাবারে কি আছে বলতো? রাতের খাবারে আছে রুটি আর চিলি চিকেন, একেবারে সব সেরে তারপরে ঢুকেছি। তুমি কিছু বলো, তুমি তো খেয়ে যাচ্ছ, কতদিন পরে এলে ভিডিওতে, চুল তো মাথার, এখানে মাথায় চুল নাই, যা চুল আছে এখানে। আমাদের দুজনকে নিয়ে অনেকের খুব কৌতূহল, এই করেছি ওই করেছি এই করছি, জবাবটা দেবো ভিডিও শেষে, মানে দেখে বিচিত্র পাবলিক হইল। দিও না, আমার আজকে আমার ভিডিওতে সবাই বলছেন
এইসব নেগেটিভ পাবলিক নেগেটিভ মানুষদের নিয়ে এত গুরুত্ব দিও না, তাই না বলো? নিয়ে চলে এসেছি দুজনে, একটু বসে জমিয়ে চাটা খাই, কেমন? বলেছিলাম না ডিনারটা আজকে কিনে এনেছি, এই দেখো চিলি চিকেন আর তার সাথে আছে রুটি, আমার দুটো পল্লবের তিনটে। চলো ডিনারটা সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম, তো এখন বেজেছে কটা জানো? 10:30। ভালো খেলাম চিলি চিকেন আর রুটিটা, চিকেনের পিসগুলো বেশ বড় বড় ছিল, তবে বোনলেস নয়, উইথ বোন হলে পলিমের একটু প্রবলেম হয়, কিন্তু আজকে খুব একটা প্রবলেম লাগলো, টেস্টটা বেশ ভালো আর পিসগুলো বড় বড়, 8টার জায়গায় আবার 9টা পিস দিয়ে দিয়েছে। দোকানটা খুব ভালো চলে, ছোট্ট একটা দোকান কিন্তু এত ভালো চলে না দোকানটা, মানে সব কিছু পাওয়া যায় ওখানে, চানা মশলা, আলুর দম, মটর পনির, চিলি চিকেন কষা, চিলি চিকেন, তরকা সব পাওয়া যায় রুটির সাথে, তারপরে মোগলাই পরোটা হয়, নর্মাল পরোটা হয়, চাউমিন হয়, সব কিছু হয়, রোল হয়, বেশ ভালো দোকানটা। যাই হোক, খাওয়া দাওয়া হলো, বৃষ্টি তো অফুরন্ত চলছেই চলছে, তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমার ওই জানলাটার কাছে গেলে না, এই কিচেনের জানলাটার কাছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, দারুণ লাগছে ওয়েদারটা। মানে ওয়েদারটা যদি তুমি বৃষ্টিটাকে অ্যাক্সাইট করে রাখো, মানে যেহেতু কালকে বেরোনোর ব্যাপার নেই, তো দারুণ ওয়েদার, কাল বেশ সকালে দেরি করে করে ওঠা যাবে। একটা গল্প করি তোমাদের সাথে, জানো তো ঈশ্বর কিন্তু যে কোনো সময় মানুষের বেশ ধরে দেখা দেয় তার ভক্তকে, এগুলোর বেশ কিছু প্রমাণ আমি জীবনে পেয়েছি। রিসেন্ট আবার একটা প্রমাণ পেয়েছি, ডিটেলসটা বলবো না, তবে যেরকম হওয়া উচিত নয় এরকম একটা, মানে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে কি বলবো তোমাদের, যে আশ্চর্য হয়ে যাওয়ার মতো ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটেনি, আমার পরিচিত একজনের সাথে ঘটেছে। একটা বাচ্চা ছেলে, খুব গরিব ফ্যামিলির একটা ছেলে, কিন্তু মানে কি বলতো, একটু হ্যান্ডিক্যাপ টাইপের ছেলে। ছেলেটা না কীরকম একটা অদ্ভুত একটা মূর্তি নিয়ে না এলো ছেলেটা। এবার সেই ছেলেটা আসার পরে যিনি বলছেন আর কি, যেই ভদ্রলোক বলছেন, মানে গায়ে কাটা দেয় শুনলে, আমি তার নামও বলতে চাইছি না বা কিছুই বলতে চাইছি না, বলবো না। তা সেই ভদ্রলোক বলছে, এসে ছেলেটা বলছে, মানে কিছু চাইছে না, এসে ছেলেটা বলছে, আমার খুব একটা স্মার্ট ওয়াচের সাথে, স্মার্ট ওয়াচ, বাচ্চা ছেলে গো, বাচ্চা ছেলে, বেশি বড় না, ওই 10-11 বছরের, একটা স্মার্ট ওয়াচের শখ। আমার না একটা স্মার্ট ওয়াচ কিনতে খুব ইচ্ছে করে, আমার স্মার্ট ওয়াচ খুব ভাল লাগে, আমি স্মার্ট ওয়াচের সাথে না সব করতে পারি, ফোনকে কানেক্ট করতে পারবো, ইউটিউব দেখতে পারবো, আমি এই পারি ওই পারি বলে বাচ্চাটা বলে যাচ্ছে। তোমার এক নজরে দেখতে দেখলাম না, একটা পাকা বাচ্চা, কিন্তু বাচ্চাটার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল বাচ্চাটার মধ্যে। তো যাকে বলছিলেন কথাটা, তিনি সঙ্গে সঙ্গে তার হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল, খুলে বাচ্চাটাকে দিয়ে দিল, এবং বাচ্চাটা বেশ গরিবের বাচ্চা দেখলে বোঝা যাচ্ছে, এবং বলল আগামীকাল তুই আসিস, তোকে একটা অ্যামাউন্ট, মানে ভালো অ্যামাউন্ট বলেছিল, ওইটা আমি তোকে দেবো, তোর যা ইচ্ছে তুই ওটা দিয়ে তাই করিস। তো বাচ্চাটা স্মার্ট ওয়াচটা পেয়ে খুব খুশি হয়ে চলে গেল, কিন্তু পরের দিন আর বাচ্চাটা এলো না। পরের দিন বাচ্চাটাকে যে আসতে বললো টাকা দেবে বলে, পরের দিন আর বাচ্চাটা এলো না।
এই জায়গাটাতেই অদ্ভুত লাগলো। যদি কোন মানে সত্যিকারই গরিবের বাচ্চা হয়, স্মার্ট ওয়াচটা পাওয়ার পরে তার তো তাহলে আরও পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে সে কিন্তু অবশ্যই আসবে ওই পরের দিনের টাকার অফারটা নিতে। কিন্তু পরের দিনের টাকার অফারটা নিতে বাচ্চাটা আর আসলো না। এটা থেকেই মনে হলো যেন কোনো একটা ইঙ্গিত ছিল ঈশ্বরের, এটা আমার মনে হলো। এরকম অনেক ঘটনা ঘটে, তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের আমার যে ছোট্ট প্রথম প্রথম যে ছোট্ট গোপালটা আমি কলকাতায় কিনেছিলাম, সেই ছোট্ট গোপালকে আমি এখানে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি যেখানে আগে থাকতাম তাদের কাছে দিয়েছিলাম, তাদের ঠাকুরের আসনে বসিয়েছিলাম গোপালকে। এবং জন্মাষ্টমীর দিন যখন গোপালের পুজো হচ্ছিল, গোপালের পুজো দিয়ে যেমন ঠাকুরের পুজোর পরে আমরা দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে যাই, পরে আবার এসে দরজা খুলি, পরে দরজা খুলে যখন ঘরে ঢোকা হলো, দেখা গেল গোপালের যে একটা হাত এরম করা থাকে না, মানে চারটে নাড়ু ও নারকেলের চিনি দিয়ে নারকেলের নাড়ু দেওয়া হয়েছিল। তো চারটে নাড়ু ছিল প্লেটে, তো তিনটে নাড়ু, একটা নাড়ু নেই নেই নেই। আমরা ভাবলাম যে যথারীতি স্বাভাবিক, যা মানুষ ভাবে নিশ্চয়ই ইঁদুরে নিয়ে গেছে ওমা। তারপরে দেখলাম একটু বাদে দেখা গেল, মানে সত্যি ভাবলে এখনো কেমন লাগে, এই যে এরম করা হাতটা থাকে না গোপালের, সেই হাতটার কাছে এখানে নাড়ুটা। কোথায় কি করে জলচৌকির ওপরে গোপালকে বসানো, কি করে নাড়ুটা নিচে প্লেট থেকে মানে ঠাকুরের থালা থেকে নাড়ুটা উঠে ওখানে গেল, ভেবে তার কুল কিনারা পেলাম না, সত্যি ভেবে তার কুল কিনারা পেলাম না। এরকম অনেক ঘটনা আছে, ছোট ছোট ঘটনা। পজিটিভ মাইন্ড নিয়ে তোমরা বলেছো যে দিদি তোমাকে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে এত গুরুত্ব দিও না, সত্যিই তাই, তাদেরকে গুরুত্ব দেওয়াটা উচিত না। তবু কি বলো তো, মাঝে মাঝে না মানে খুব ইচ্ছে করে যে একটুখানি এদেরকে না বললে না, ওই যে রামকৃষ্ণ বলেছিলেন কামড় না দাও একটু ফোঁস করো, তাই মাঝে মাঝে একটু ফোঁস না করলে না এরা বড্ড বেশি বেড়ে যায়। কিন্তু আমার ব্লগ পজিটিভ তো পজিটিভই থাকবে, তো এইগুলো চিন্তাভাবনা করো, দেখবে মানসিকতাটা অনেক বেশি পজিটিভ আসবে। আর যত পজিটিভ মানসিকতা আসবে তত তুমি জীবনের সব ক্ষেত্রে জয়ী হতে পারবে। যেমন আমি যতই লড়াই করি না কারণ লড়াই করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি জয়ী হয়েছি, সেই জয়ী হতে তোমরাও পারবে। লড়াই করো, পজিটিভ থাকো, নিজের ওপরে বিশ্বাস রাখো, জয় তোমাদের হবেই। আজ কর্মক্ষেত্রেও কিন্তু আমি জয়ী, কর্মক্ষেত্রে কীভাবে জয়ী সেগুলো পরে তোমাদের বলবো। চলো আজকের মতো, টাটা, বাই বাই, গুড নাইট।